বিএনপি আজকে একটি মিডিয়া ভিত্তিক দলে পরিণত হয়েছে। ক্যামেরার সামনে বসে, শুধু পল্টনে বসে রিজভী সাহেব মিডিয়ার সামনে বসে দুটো কথা বলা ছাড়া, আর মির্জা ফখরুল আমাদের দল সম্পর্কে কটূক্তি করা ছাড়া তাদের আর গঠনমূলক রাজনীতি করবার সকল নৈতিক শক্তি আজকে তারা হারিয়েছে। কেন? তাদের প্রধান এতিমের পয়সা মেরে কারাগারে, আর তার কুপুত্র তারেক রহমান আজকে বিদেশে পলাতক, তাই তারা নৈতিক রাজনৈতিক শক্তি হারিয়েছে। এর জন্য আমাদের সকলকেও সংশোধিত হতে হবে, সুশৃঙ্খল হতে হবে। আমরা যদি আমাদের যে ঘোষণাপত্র বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের গণতন্ত্রের সামনে দিয়েছেন, সেই ঘোষণাপত্র অনুসারে যদি এবং সেই গণতন্ত্র অনুসারে যদি আমরা আমাদের দল পরিচালনা না করি, আমরা আমাদের কর্মী ভাইয়েরা আমরা যদি সেই গণতন্ত্র যদি না পড়ি, সেই ঘোষণাপত্র যদি না পড়ি, তাহলে কিন্তু এমন একটা সময় আসবে আমাদের মধ্যে আদর্শিক চেতনাবোধ লোপ পাবে। তাই আমি সবাইকে আহ্বান রাখব, আসুন কিভাবে করে শেখ হাসিনা এই বাংলাদেশকে পরিচালনা করতে চান তার একটা দিক নির্দেশনা সেই ঘোষণাপত্রে আছে। এই ঘোষণাপত্র আমরা ইন্টারনেট থেকে শুরু করে পাবলিকেশনে সবখানে আছে, আমরা যদি সেটা সম্পর্কে না জানতে পারি জনগণের জন্য আওয়ামী লীগের কর্মী হিসেবে আমরা কাজ করতে পারবো না। আমি শুধু অনুরোধ রাখবো, আসুন ঘোষণাপত্র জানি পড়ি বুঝি, সংগঠনকে সুশৃঙ্খল করি এবং সংগঠনের আদর্শিক ভিত্তিতে যারা বিশ্বাস করে না, যাদেরকে আজকে আমরা অনুপ্রবেশকারী বলছি, যারা আমার আদর্শে বিশ্বাস না করে শুধুমাত্র সরকারের সর খাওয়ার লোভে এই বাংলা এদেশ আওয়ামী লীগের পথ প্রদীপের জন্য আজকে মাঠে ঘাটে ঘুরছে, তাদেরকে আমরা প্রতিহত করে আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।